আসসালামু আলাইকুম। আজ সারাদিন কোনো ব্লগ ছাইনি, সো সারাদিন হচ্ছে আমি একটু বাইরে ছিলাম, ব্যস্ত। সো বিয়ের বাজার করছিলাম, আমি ছোট একটা রিলও শেয়ার করেছিলাম। অ্যান্ড হচ্ছে সন্ধ্যার পর আমার বাসায় মেহমান আসবেন, আমি বাসায় এসেই 7টার দিকে আসছি, এসেই হচ্ছে আমি রান্নাগুলা চাপায় দিলাম। সো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গরু রান্না করছি, আলু দিয়ে ডিমগুলাকে হচ্ছে কুরমা করে নেব, আর মুরগিটাকে হচ্ছে ভুনা করে নেব। আর এদিকে সন্ধ্যা একটু চা বসালাম, আসলে সারাদিন বাড়ি থেকে এসে অনেক মাথা ধরেছিল। তার উপর মেহমান খাবেন, মেহমানের রান্না বান্না একটা বিষয় আসে আছে। সো আলহামদুলিল্লাহ একটা একটা করে আমার রান্না শেষ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন ডিমের কুরমা রান্না করছি। আর এখানে মুরগটাকে মাখিয়ে রেখেছি হলুদ লবণ দিয়ে, একটু ফ্রাই করে দেন হচ্ছে আমি একটু ভুনা করে নেব। আর আলহামদুলিল্লাহ আমার কুরমাটা ডান, অ্যান্ড হচ্ছে আমার গরুটাও হচ্ছে ডান হয়ে গেছে। সো এই তো আমি খুব ওয়ারিড ছিলাম যে এটা হবে কখন, আর এই তো দেখতেই পাচ্ছেন মুরগি আমি হচ্ছে কষিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সো এই তো আমার মেহমানদেরকে আমি নর্মাল খাবার দিয়েছি আজকে, কোনো কুরমা সরি কোনো পোলাও রান্না করিনি। সো এই তো খুব টায়ার্ড লাগছে, বুঝতেই পারছি না, আমার মুখ দিয়ে কথাও আসতেছে না। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাই।